আজকের এই ভিডিও করতে বসে একটি খুব বিখ্যাত কবিতার দুটি বিখ্যাত লাইন আমার মনে পড়ছে সেটি হলো যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অর্থাৎ আমাদের নিত্য ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে এমন বেশ কিছু জিনিস আমাদের হাতের সামনে আসে যেগুলিকে আমরা মূল্যহীন মনে করি যেগুলিকে আমরা অপ্রয়োজনীয় মনে করে অনায়াসে কিন্তু ছুঁড়ে ফেলে দিই কিন্তু যদি একটু বিচার করে আমরা দেখি তাহলে আমরা দেখতে পারব যে সেই সমস্ত জিনিসগুলির মধ্যে এত পরিমাণে পুষ্টিগুণ এত পরিমাণে খাদ্যগুণ বা এত পরিমাণে ঔষধিগুণ আমরা পেতে পারি যেগুলি হাজার হাজার টাকা দিয়ে কেনা মেডিসিন বা হেলথ সাপ্লিমেন্টের মধ্যেও কিন্তু আমরা পাই না নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজ আমরা তেমনই পাঁচ প্রকার জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে জিনিসগুলি আমাদের খাদ্যের অংশবিশেষ এবং সেই খাদ্যের অংশবিশেষকে আমরা অপ্রয়োজনীয় এবং মূল্যহীন মনে করে না জেনে বুঝে ফেলে দিই সেই জিনিসগুলি আমাদের স্বাস্থ্যের কি কি উপকারিতা দিতে পারে সেগুলি যদি আমরা জানতে পারি তাহলে পরবর্তী ক্ষেত্র থেকে সেগুলিকে সংরক্ষণ করে রাখার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই ফেলে দেওয়া জিনিসগুলির থেকে আপনি কি কি পুষ্টিগুণ পেতে পারেন এবং সেই সমস্ত জিনিসগুলি আমরা এতদিন পর্যন্ত ফেলে দিয়ে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা বিজ্ঞানসম্মতভাবে বুঝে নিই যাদের বাড়িতে এখনো পর্যন্ত গম ভানিয়ে চাকির থেকে আটা নিয়ে এসে বাড়িতে রুটি বানিয়ে খান তারা অবশ্যই জানবেন যে রুটি তৈরি করার আগে চাকির থেকে নিয়ে আসা আটাকে পাতলা চাল্লির মাধ্যমে চেলে নিয়ে আটার মধ্যে থেকে যে চোকলা বের হয় বা যে ভুঁসি বের হয় সেটিকে ফেলে দিয়ে তারপর তার থেকে রুটি বানাই আমরা ফাইবার সাপ্লিমেন্ট খাওয়ার জন্য হাজার হাজার টাকা খরচা করে থাকি কিন্তু এই আটার চোকলা বা ভুসির মধ্যে যে ইনসলিউবেল ফাইবার রয়েছে সেই ইনসলিউবেল ফাইবার সেটি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে আমাদের যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে এছাড়া এই আটার চোকলা বা ভুসি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে সমস্ত গুড ব্যাকটেরিয়া বা ভালো ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেগুলির খাদ্য হিসাবে বা প্রি বায়োটিক হিসাবে কাজ করতে পারে এবং আটার ভুসির মধ্যে পাওয়া যায় প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ভিটামিন ই এছাড়া বিভিন্ন প্রকার মেডিসিনে বিভিন্ন প্রকার হেলথ সাপ্লিমেন্টে এই আটার ভুসিকে ব্যবহার করা হয় পেঁপে আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ফল সেই পেঁপেকে আমরা কাঁচা অবস্থায় সবজি বানিয়ে খেয়ে থাকি পেঁপে পেকে গেলে সেটিকে আমরা ফল হিসাবে ব্যবহার করে খেয়ে থাকি দেখুন পেঁপে যখন পেকে গিয়ে থাকে বা পাকা পেঁপে যখন আমরা খাই তখন সে পেঁপে কেটে ভেতর থেকে বীজগুলিকে আমরা আসে বের করে ফেলে দিই কিন্তু এই পেঁপের বীজের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ ইনফ্যাক্ট আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই পেঁপের বীজের প্রচুর পরিমাণে ব্যবহার রয়েছে এছাড়া আজকাল মার্কেটে শুকনো পেঁপের বীজও কিনতে পাওয়া যায় তার কারণ এই পেঁপের বীজের স্বাস্থ্যগুণ যে একবার জানবে সে পরবর্তী ক্ষেত্র থেকে পেঁপের বীজ ফেলে দেওয়ার মতন ভুল কিন্তু কখনোই করবে না তার কারণ পেঁপের বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনল ফ্ল্যাভোনয়েডস অ্যালকালয়েডস ট্যানিন এবং স্যাপোনিনের মতো প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরের ফ্রিরেডিক্যালগুলিকে ধ্বংস করে এবং আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের অক্সিডেটিভ স্ট্রেসের থেকে দূরে রাখতে সাহায্য করে পেঁপের বীজের মধ্যে রয়েছে অলিক অ্যাসিডের মতো মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের যে এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটি যেটিকে আমরা খারাপ কোলেস্টেরল বলে থাকি সেই খারাপ কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে এছাড়া পেঁপের বীজ আমাদের লিভারের যে কোনো প্রকার সমস্যার জন্য রামবান ঔষধি হিসাবে কাজ হয় অর্থাৎ যদি মনে করুন আপনার অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়ে থাকে বা মনে করুন আপনি মদ্যপান করার জন্য আপনার লিভারের মধ্যে বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হয়েছে বা মনে করুন আপনার অ্যালকোহলিক ফ্যাটি লিভার বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার থেকে আপনার লিভার সিরোসিস স্টার্ট হয়ে গেছে বা মনে করুন আপনার লিভার ড্যামেজ পর্যন্ত হতে শুরু করেছে সেক্ষেত্রেও আপনি নিয়মিতভাবে এই পেঁপের বীজ ব্যবহার করতে পারেন পেঁপের বীজের মধ্যে রয়েছে প্রচুর প্রোটেকটিভ প্রপার্টি প্রপার্টি যে আপনার পরিমাণে লিভারের সেলগুলিকে ড্যামেজের হাত থেকেও কিন্তু রক্ষা করতে সাহায্য করতে পারে এই পেঁপের বীজ ব্যবহার করার সঠিক পদ্ধতি হলো যে পেঁপের বীজকে সংগ্রহ করে সেগুলিকে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নেন তারপর মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে খুব ভালোভাবে মিহি একটি পাউডার আপনারা বানিয়ে নিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দেন প্রতিদিন সকালবেলা খালি পেটে এক চামচের চার ভাগের এক ভাগ এই পেঁপে বীজের পাউডার এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে সামান্য পরিমাণ পাতিলেবুর রস মিশিয়ে যদি খেতে পারেন তাহলে সেটি আপনার পুরো শরীরকে ডিটক্স করার সাথে সাথে আমি এতক্ষণ যে সমস্ত উপকারিতার কথা বললাম সমস্ত প্রকারের উপকারিতা কিন্তু আপনি পেতে পারেন পরবর্তী যে জিনিসটির কথা আপনাদের সাথে শেয়ার করবো সে জিনিসটি হলো মিষ্টি কুমড়োর বীজ বা পামকিন সিড দেখুন মিষ্টি কুমড়ো আমরা সবজি বানিয়ে খেয়ে থাকি এবং মিষ্টি কুমড়ো কাটার সমতে তার ভেতরের থেকে বীজগুলি আমরা বার করে ফেলে দিই আমরা মনে করি যে মিষ্টি কুমড়োর বীজ আমাদের কাছে নিতান্তই অপ্রয়োজনীয় কিন্তু এই মিষ্টি কুমড়ো বীজের পুষ্টি গুণ যখন আমরা জানতে পারবো তখন সত্যিই কিন্তু আমাদের ওবাক হতে হয় তার কারণ এক আউন্স বা আঠাশ গ্রাম এই মিষ্টি কুমড়োর বীজের মধ্যে আপনি প্রোটিন পেতে পারেন এইট পয়েন্ট সিক্স গ্রাম পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পেতে পারেন চোদ্দো গ্রামের মতন যে ফ্যাটগুলি আমাদের হার্ট হেলথের জন্য উপকারী যে ফ্যাটগুলি আমাদের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করতে সাহায্য করতে পারে তার সাথে সাথে এর মধ্যে আমরা ম্যাঙ্গানিজ পেতে পারি একজন মানুষের সারা সারাদিনের দরকারি ম্যাঙ্গানিজের প্রায় ছাপ্পান্ন শতাংশের মতো কপার বা তামা পেতে পারি প্রায় বিয়াল্লিশ শতাংশের মতো ম্যাগনেশিয়াম পেতে পারি প্রায় চল্লিশ শতাংশের মতো এছাড়া এর মধ্যে থাকা আয়রন ফসফোরাস জিঙ্ক এবং প্রচুর পরিমাণে ফেনোলিক অ্যাসিড এবং ফ্ল্যাভোনয়েডসের মতন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এই সমস্ত পুষ্টিগুণগুলি থাকার জন্য পুরুষদের প্রোস্টেটের মধ্যে ইনফেকশন এবং ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করে আমাদের মূত্রথলিকে হেলদি রাখতে সাহায্য করতে পারে এর মধ্যে থাকা ম্যাগনেসিয়াম। আপনার রক্ত চাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করতে পারে আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করতে পারে এছাড়া মিষ্টি কুমড়োর বীজ হল ন্যাচারাল সোর্স অব ট্রিপ্টোফ্যান যে ট্রিপ্টোফ্যান আপনি যদি ইনসোমেনিয়া বা অনিদ্রার মতন সমস্যায় ভুগছেন তাহলে আপনি নিয়মিতভাবে যদি এই মিষ্টি কুমড়োর বীজ খেতে পারেন তাহলে আপনার এই ইনসোমেনিয়া বা অনিদ্রার মতন সমস্যার থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এছাড়া মিষ্টি কুমড়োর বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক যে জিঙ্ক পুরুষদের স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে সবে মিলেমিশে এই মিষ্টি কুমড়োর বীজ কিন্তু আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি হতে পারে গ্রীষ্মকালীন খুবই জনপ্রিয় ফল হল জাম আমরা জাম খেয়ে জামের বীজটিকেও অপ্রয়োজনীয় মনে করে অনায়াসে ফেলে দিই কিন্তু এই জামের বীজকে যদি আপনি সংগ্রহ করে সেগুলিকে খুব ভালোভাবে যদি রোদে শুকিয়ে তার ছাল ছাড়িয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে যদি খুব মিহি পেস্ট করে আপনি বাড়িতে রেখে দিতে পারেন প্রতিদিন সকালবেলা একের চার চামচের থেকে হাফ চামচ এই গুঁড়োকে এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে সামান্য পরিমাণ পাতিলেবুর রস দিয়ে যদি আপনি খেতে পারেন তাহলে এর থেকে আপনি এত পরিমাণে স্বাস্থ্যগুণ পেতে পারেন বা এত পরিমাণে ঔষধি গুণ পেতে পারেন সেগুলি জানলে পরবর্তী ক্ষেত্র থেকে আপনি অবশ্যই এই জামের বীজকে সংগ্রহ করে রাখার চেষ্টা করবেন এই জামের বীজের মধ্যে জ্যাম্বোসিন এবং জ্যাম্বোলিন নামক বিশেষ দুই ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যে মেডিসিনাল কম্পাউন্ড ওই ডায়াবেটিক পেশেন্টের রক্তে ইনসুলিনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে তাদের রক্তে গ্লুকোজের অ্যাবজর্পশনকে কম করে দিতে সাহায্য করতে পারে তার ফলে ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে একজন ডায়াবেটিক পেশেন্টের খুব ভালো বন্ধু হতে পারে কিন্তু এই জামের বীজ এবং এই জামের বীজের পাউডার খুব ভালো নেচারেল লিভার স্টিমুলেন্ট অর্থাৎ আমাদের লিভারকে স্টিমুলেট করে বেশি বেশি মাত্রায় ডাইজেস্টিভ জুস এবং এনজাইমকে সিক্রেশন করায় এবং আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এছাড়া এই জামের বীজের মধ্যে অ্যালার্জিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যে মেডিসিনাল কম্পাউন্ড আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়া আমাদের ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েশনের মতন যে সমস্যা অর্থাৎ ঘন ঘন আপনার ব্লাড প্রেশার বাড়ার মতন যে সমস্যা সেই সমস্যারও কিন্তু সমাধান করতে সাহায্য করতে পারে আমরা জানি যে নিম পাতা আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে ব্লাড প্রেসার কন্ট্রোল করতে সাহায্য করতে পারে নিম পাতা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করতে পারে এছাড়া নিম পাতার আরও অজস্র উপকারিতা রয়েছে তাই আমরা অনেকেই নিয়মিতভাবে খাদ্য তালিকায় আমরা নিম পাতাকে যুক্ত করি কিন্তু আপনাদের জেনে রাখা উচিত যে এই নিম খাওয়ার সমতে বা নিম সংগ্রহ করার সমতে নিম পাতা ছিঁড়ে নেওয়ার পরে যে নিম যে ডাল বা ডান্ডি থাকে সেটিকে আমরা অপ্রয়োজনীয় মনে করে ফেলে দিয়ে থাকি এই নিম গাছের যে ডাল এটিকে নিম দাঁতন হিসাবে হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে এই নিম দাঁতনের মধ্যে যে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যানালজেসিক প্রপার্টি রয়েছে সেটি কিন্তু আমাদের মুখের ভেতরের যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারে অর্থাৎ সমস্যা বলতে আপনার দাঁতের মধ্যে যদি ক্যাভিটির মতন সমস্যা হয়ে থাকে সেই সমস্যার সমাধান করতে পারে আপনার দাঁতের গোঁড়াকে মজবুত করতে সাহায্য করতে পারে এছাড়া এই নিমের দাঁতন আপনার মুখের মধ্যে থাকা দুর্গন্ধকে দূর করতে সাহায্য করতে পারে আপনার মাড়ির মধ্যে কোনো প্রকারের ইনফেকশন বা ইনফ্লামেশনকে হতে দেয় না আপনার যদি মনে করুন মাউথ মতন সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান ধীরে ধীরে হয়ে আসে এই নিমের দাঁতন আমাদের যে সমস্ত সেলাইভারি গ্ল্যান্ডগুলি রয়েছে সেগুলিকে স্টিমুলেট করে এবং বেশি বেশি লালা রস নিঃসরণ করে যে লালা রস আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে তাই পরবর্তী ক্ষেত্র থেকে নিমের পাতা সংগ্রহ করে নিয়ে নিমের ডালকে ফেলে দেবেন না নিমের ডালগুলি সংগ্রহ করে বাড়িতে রেখে দেন এবং অন্তত সপ্তাহে দুই দিন এই নিমের দাঁতন দিয়ে আপনি দাঁত মাজুন এই নিমের দাঁতন দিয়ে দাঁত মাজলে আপনি যে সমস্ত উপকারিতা পাবেন সেই সমস্ত উপকারিতা দামি দামি কোম্পানির টুথপেস্টও কিন্তু আপনাকে দিতে পারবে না আমি এতক্ষণ ধরে যে পাঁচটি জিনিসের কথা আপনাদের সাথে আলোচনা করলাম সেই সমস্ত জিনিসগুলি ছাড়াও যদি আপনাদের নলেজে আরও অন্যান্য কোনো জিনিস থেকে থাকে যেগুলি আমরা অপ্রয়োজনীয় মনে করে ফেলে দিয়ে থাকি এবং সেই জিনিসগুলির থেকে আমরা প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগুণ পেতে পারি তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি বন্ধুরা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন পেজটিকে লাইক করে রাখুন খুব শীঘ্র দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ